এগো সব ঠিকঠাক আনিছো তো? কলা, বাতাসা, পান, পইতা, নারকেল সব আনিয়েছি, সব ঠিক আছে। তুই খালি ভালো করে সাজা। ঠাকুর আরো কতক্ষণ আসবে কে জান, উপাস করে আছি, তুকু জলদি এলে ভালো হইতো। কি দরকার উপাস করার, কি দরকার? ওই কথাই বলে নাই, আত্মাই রাখে পরমাত্মা। আর এখনই তো ঠাকুর আসবে, পাঁচ ঘর খালা ঝাড়ে তবেই না আসবে। আভাল আভাল আসছে। হে গো, ঠাকুরটা টলতে টলতে আসছে কেন? মত খাইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তোদের মিয়া লোকে তো সন্দেহ হয় বেশি, সব মরদ কে মদ খেতে দেখছিস। তবে যে অমন করে আসছে, উহাদের বংশগত রোগ বটে। সত্যনারায়ণ পূজা করতে আইলে ঘুম লাগিবে কে? শুনিস নাই বাবা মায়ের মুখে? উহার বাপ তো একবার পূজা করতে আসে, পূজা করার সময় কুচরি ঠেসে ঘুমাইন দিয়েছিল। আর বলছিল গায়ত্রী পাঠ করছি, শাশুড়ি সব গল্প করিয়েছে। কত কিসের হাসি, হ্যাঁ কত কিসের হাসি! আমি কি কোনো ঝোকার বটে, হ্যাঁ বলি আমি কি কোনো ঝোকার বটে? বাপ তার মতো নেই, তেরেলি হয়েছে। কি ফিসফিস করছিস, হ্যাঁ কি ফিসফিস করছিস? না, ও বলছে ঠাকুরকে বসতে বল, পূজাটা শুরু করো। বলি হ্যাঁ রে, এই আমি কি তোর কথায় উঠবো বসবো, হ্যাঁ বলি আমি কি তোর কথায় উঠবো বসবো নাকি? না না বাবা, না ঠাকুর, তোমার যা মন তুমি করো। এমনি দিতে হবে, না হইলে আলগা পাবে। হ্যাঁ হ্যাঁ, দেখি সব ঠিক আছে তো? হ্যাঁ ঠাকুর, আ ভালো, সব আনিছি। সব আনলে হবে নাই, আমকে দেখে নিতে হবে। বাবা বলেছে তো শ্বশুর আর শাশুড়ি দমে চন্দর ছিল, বাবাকে পচা কলা দিয়ে পূজা করান ছিল। এ ঠাকুর, তোমার বাবা তো ঘটে জল না দিয়ে পূজা সাইয়ে দিল, বলল নারকেলে জল থাকলে ঘটে জল না থাকলেও চলবে। ইশালা, ঠিক তো, ঘটে জল ডাকি দি। কেমন কেমন গন্ধ করছে, মদ খেতে খেতে জলটা তো মদের গন্ধ পাচ্ছি। আর দেখ, ভালো করে দেখ, সামনে ঘটে জল দিচ্ছি, পরে আর চেক করিস না। না ঠাকুর, উটা নাই চেক করব, নিজের চোখে তো দেখলি। নারকেলটা কই? নারকেলটা নারকেলটা দেখতে পাচ্ছি না। নারকেলটা নাই জোগাড় করতে পাইছি ঠাকুর, টুকু টুকু ম্যানেজ করে লাও না। কি করে ম্যানেজ হবে বলি, কি করে ম্যানেজ হবে? পূজাটা কোনো ভোজ ঘর বটে, হ্যাঁ যে ডাইন নাই তো জল দিয়ে ম্যানেজ করব। ঠাকুর রাগিও না, রাগিও না ঠাকুর, বসো বসো। নারকেল এনেছিলি, পচা বাইর হলো তো ফেলে দিলি। বাপটার মতন এই ছাটাও চন্দন হয়েছে, বাপে এনেছিল পচা কলা আর ছেলে এনেছে পচা নারকেল। পচা ছিল তো আমকে দেখায় ফেলতে পারতিস, নারকেলের বেশি দাম মনে হয় কিনেই আনে নাই। আহ রাগিও না ঠাকুর, এবারের মতন ম্যানেজ করে দাও। দক্ষিণাটা বেশি লাগবে, নারকেলের নামে 101 টাকা উৎসর্গ করতে হবে। লে শালা সামাল। এগো নারকেল টাকা দাম আর 21 টাকা বেশি লাগাইলো যে? চুপ মান্ন, লাগবে থোড়ে, আমি ঠিক ম্যানেজ করে লিব। না ঠাকুর, বাবা যখন পূজা করতেছিল না, তখন তোমার বাবা নারকেলের জলে ঘটের জলের কাজ করবে বলেছিল। ঠিক আছে ঠিক আছে, চুপ দাও, মন্ত্র বলছি। ওম নারায়ণ, ওম বিষ্ণু নমঃ, বিষ্ণু নমঃ বিষ্ণু। এই শালা ঘটির জলের বদলে মদ ঢালি দিয়েছি যে। ওম নারায়ণ নমঃ, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। এই শালা ওই ওই ঘটির জলের বদলে মদ নিয়ে এসেছি যে, তাতে ঘরটাতে ঢালার সময় এত গন্ধ করছিল, এইবারে কি করব? যা হবে খবে, বাকি কাজটাও এইটাতেই সারিলি। এগো ঠাকুরের জীবটা লাটাচ্ছি কেনে? এ ঠাকুর, কথাগুলো অমন করে কেনে বলছো? সংস্কৃতে ও উচ্চারণ করলে একটুকু জীবটা এদিক ওদিক যাবে কে? লাও পূজা শেষ, এবারে প্রণাম কর।
আর চাল পয়সা যা আছে আগে দাও বান্ধি। এ ঠাকুর ফুল জলটা দাও। এ চান্দি ইয়ার ফুল জল খুঁজছে, সবাই তো মদ আছে, ফুল জল কোথাল্লে পাবো? ফুল জল নাই, ফুল জল নাই, ফুল জলে কি হবে? ফুল জলে কি হবে? না না উপাস করে আছে তো সেই জন্য ফুল জল খায়ে উপাস ভাঙবে। না না ফুল জল দিয়া যাবে নাই। যাবে নাই কেনে? যাবে নাই ঠাকুর, আমি ঘটের জল খুঁজি নাই, আমি ঘটির জল খুঁজছি। একটা দিয়ে যাবে নাই, কোনটা দিয়ে যাবে নাই? মানে 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 ঘটের জল আর ঘটির জল দুটাই একই? না ঠাকুর, তোমার বাবা তো আমাদেরকে ঘটের জল দিয়ে যাবে নাই বলেছিল, তুমি তুমি ঘটির জলটা দাও, ঘটির জলটা তো দিয়ে যাবে। তোরা কি জানিস, তোরা কি জানিস কোনটা দিয়ে যাবে আর কোনটা দিয়ে যাবে না? অমল কইরো না ঠাকুর, দাও টুকু ঘটির জলটা, না হলে পূজাটাই বেকার যাবে। যেমন বাপ তেমনি আর হয়েছে। মাতালের মতন অমন কেনে করছিস? লে শালা সামলা, তখন বার বার বারণ করলি, খাইস নিয়া খাইস নিয়া, লে লে শালা সামলা পালাই বারে। ও তার মানে ঘটিতে জল লয় মদ ছিল? হ্যাঁ ভুল হয়ে গেলছে, জলের বদলে মদ নিয়ে এসে গেলছি। হ্যাঁ ঠাকুর, মদ খেয়ে পূজা করলে? ঠাকুর মাতাল? হ্যাঁ রে শালা আমি মাতাল, তুই মাতাল, তোর তোর বাপ মাতাল, তোর তোর চোদ্দ গোষ্ঠী মাতাল।